Assalamu alaikum, welcome back to Rana Shahar Blog UK on Gardening. MashaAllah. সুন্দর সুন্দর প্লান্ট হল দেখালাম, আশা করি আপনারা সকল ভালো আছেন। তো আমি নতুন একটা টিপস লই আইছি, আপনারা দেখবা কিলা বানাই আর কিলা ব্যবহার করি, একটু দেখবা ঘুরা গাইরা করবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো কিলা বানাই আপনারা দেখতে থাকা, আমি আছি আপনারা লগে। তো ওখান দেখবা আমি কিলা ই ফার্টিলাইজারটা বানালাম, প্রথমে একটা এন্ডাল লইলাম, একটা বৌল লওয়ার পরে বেসা সরাম কিতা করলাম। আপনারা যে খোসাটা, খোসাটা তুলি লইবা, খোসাটা তুললে এটা ব্যবহার করবা না, এটা যদি গাছও ব্যবহার করেন গাছের ক্ষতি হইব। যে এন্ডার যে যে ফিসলা জিনিসটা ওটা ব্যবহার করবা, এটা বালাটিকে আপনারা শেক করবা যাতে পাতলা হয়, খুব লাড়বা স্টার করবা, ওইটা একটু পাতলা করবা। তো প্রথমে পাতলা করাটা দেখাই আপনার, তো মিটের মাঝে কিছু এপসন সল্ট ব্যবহার করবো, এক চামচ, এক চামচ থেকে তোলা বেশি হইতে পারে, এক চামচ। বাট আপনারা একটা এন্ডার মাঝে একটা এক 1 স্পুন টিস্পুন ইউজ করবা, বালাটিকে নিবার মিক্স করবা, বালাটিকে লাড়াচাড়া করবা। বালাটিকে লাড়াচাড়া করার পরে দেখতে পারে আমি কিছু চাল দেওয়ার পানি দিছি, চাল দেওয়ার পানি দিয়া এটা বালাটিকে মিক্সড হইতে হইব। আপনারা মিক্স করে 2 থেকে 3 দিন এটারে রাখি দিবা, রাখে এটা সেটল হইতে হইব। পরে এবার মিক্স করবা, আপনারা বালাটিকে মিক্স করবা। এটা আসলে এটা ইজি টু ইউজ আছে আর বালাটাও সোজা। এটা এই প্রথম যে স্টেপটা আপনারা 2 থেকে 3 দিন রাখবা, তারপরে আপনারা যে ভিনেগারও দিতে পারেন, লেবুর রস রসটাও দিতে পারেন, লেবুর রস দিলেও ভালো হয়। তো লেবুর রসটা দেওয়া ও দেখতে পারা, লেবুর রসটা দিয়া বালাটিকে স্টার করবা, লাড়াচাড়া করবা, লেবুর রস দিয়া বালাটিকে মিক্সআপ করবা। মিক্সআপ করিয়া এটা প্রায় 5 থেকে 6 দিন রাখে দিবা। দেখতে পারা আমরা ভিনেগারের বদলা লেবুর রস ইউজ করলাম, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারবা। তোমরা লেবুটা যে ফ্রেশ লেবুটা ইউজ করলাম, বালা ঠিক লাড়াচাড়া করবা যাতে মিক্স হয়। তখন আমরা রেডি হয়ে একটা বোতলের ভিতরে রাখে দিব, বোতলের ভিতরে বইটা 5 থেকে 6 দিন রাখবো। রাখার পরে আমরা কিলা ইউজ করলাম, অবশ্যই আপনার লোকে শেয়ার করলাম। তো আমরা যে ফার্টিলাইজার বানাইছি এটা 2 থেকে 3 কাপ দিয়েছিল, এখন ফ্রেশ ওয়াটার ওইটার লগে মিক্স করবা। তারপরে আমি পরে ফ্রেশ ওয়াটার মিক্স করছি, মিক্স করে এটা শেক করবো, শেক করে এটা মিক্স করবো। তখন আমরা 6-7 ডেজ পরে রেডি গেছে, আমরা কিছু ওয়াটার মিক্স করে ওই যে ফার্টিলাইজার বানাইছি ফার্টিলাইজারটা এখন মিক্স করে আমরা গাছে গুঁড়া গুঁড়াই দিব। এটা থেকে আপনারা লাভবান হইবা, স্ত্রী ফুলও আইব, এর মাঝে যে ফসলটা দ্বিগুণ ধরব। বালাটিকে মিক্স করলাম, এটা দেওয়ার পরে আমরা আসলে খুব লাভবান হয়েছি। তো আমি মিক্স করে গাছের গুড়ায় গুড়াই দিলাম, আর আপনারা চাইলে স্প্রেও করতে পারবা, গাছের মাঝে স্প্রে করলেও বালা, গুড়া দিলেও বালা। এটা ইজি টু মেক, আর এটা থেকে প্রচুর ফলন পাইবা আর স্ত্রী ফুলও বেশি পাইবা, আর গাছটা অতি তাড়াতাড়ি লম্বাও হইব। তো মাশাল্লাহ ইউজ করার পরে গাছটাও দেখতে পারা, আর এখন আমরা যে কিছু প্লান্টস আছে এগুলো চেঞ্জ করবো, যে ছোটো ফটগুলা চেঞ্জ করে বড় ফট নিব নিয়ে আমরা এই ফার্টিলাইজারটা ব্যবহার করবো। তো মাশাল্লাহ আমরা যে ফটো আমরা যে ফার্টিলাইজারটা ব্যবহার করছিলাম এটা ছোটো ফট, এখন গাছটা অনেক লম্বই গেছে। এটা হইলো আফটার রিজল্ট, 6-7 ডেজের পরে এটা দেখালাম, তো এখন এটা বদলে একটু বিগ সাইজ ফটো নেওয়া লাগে।
স্ত্রী ফুলও আইছে, এটা আপনার লগত শেয়ার করব। গাছের গুঁড়াটাও খুব শক্ত, তো আশা করি আপনারও এটা মানে ব্যবহার করবা, এটা থেকে লাভবান হইবা মাশাআল্লাহ। গাছের সাইজটা দেখতে পারা, এই যে স্প্রেটা ব্যবহার করার পরে সবটি গাছই দ্বিগুণ বাড়ছে, এর মাঝে ফুলও আবার আরম্ভ হয়েছে। আর ইতার যে ছোট ছোট গাছগুলো আসলে আগে ইতা ওয়েদারে নষ্ট করেছে, এগুলোতে ফেলাই দিব, যা ও ফটের মাঝে নতুন চারা রোপণ করবো। এগুলো এখন কোনো দরকারই নাই, এগুলো ঠান্ডায় আসলে গাছটা নষ্ট হয়ে গেছে। এটার মাঝে আমরা কিছু জৈব সারও দেবা মিক্স করা, তো অনেকগুলো গাছ ফেলাইছি দেখা ফেলা। এগুলো যে আগের ওল্ড গাছ আর এখন নতুন গাছ হল, যে আমরা যে ফার্টিলাইজার ব্যবহার করে মার্শাল্লাহ গাছটা, এই গাছটা দেখা ফেলা স্প্রে ইউজ করার পরে অনেক লম্বা হয়েছে। তো আশা করি আপনারা ট্রাই করবা, ট্রাই করে দেখবা, এটাতে লাভবান হইবা। আর এটা তো কষ্টর কাম নাই, এনটা মিক্স করতা, এরপর যে অ্যাপসন সল্ট এটা মিক্স করতা, এটা তো আপনারা দেখাইছি, দেখাইয়া আপনারা স্প্রেও ব্যবহার করতে পারবা, আর নাহলে গাছের গুঁড়াতেও দিতে পারবা। তো আমরা বিশেষ করে গাছের গুঁড়াতেও দিলাম, গাছটা চেঞ্জ করছি পট, আমরা এগেন ইউজ করলাম। আর এই ফার্টিলাইজারটা ব্যবহার করলে আপনারা অনেক স্ত্রী ফুল পাইবা, ফসলও বেশি পাইবা, আর গাছের যে স্ট্রেংথ বাড়বো, থাকবে কুইক বাড়বো মাশাআল্লাহ। সকলটি সারাই দেখতে পারা খুবই সুন্দর। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, আর লাইক বাটন মোটিফা দিবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর খিলা লাগলো যে আমার হোম মেড ফার্টিলাইজার, একটু কমেন্ট বক্সে কইবা। আর যে ফার্টিলাইজার মেকার হইল রায়না সখর ব্লগস, আমি শুধু তাহলে হেল্প করি, দ্য ভয়েস ওভার দেই। আর মাঝে মাঝে দেখুন যেন আমারও কিছু মিক্সড আপ হয়ে যায়, কারণ নিজে বানাইন বানাইয়া ব্যবহার করেন, আর আমি তাহলে কিছু হালকা হেল্প করি। যেহেতু সবার যে ফার্টিলাইজার বানানি হয় তা ফ্রম রায়না বেগম, রায়না সখর ব্লগস, তাই নিজে বানাইয়া নিজে নিজেই সপ্তাহ কাম করেন, আর আমি শুধু হেল্প করি। হ্যাঁ, বিশেষ করে আমার যে আপনারা এক্সপ্লেন করছি কথাবার্তায় যদি ভুল ক্রটি হয় আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ এটা নিজে বানানি এক এক্সপিরিয়েন্স আর অন্য বানানি আরো এক্সপিরিয়েন্স। তো বিশেষ করে রায়না সকল ব্লগ তাই সকলতেই বানানি হয়, তো বাট সকল যে ভিডিও ভয়েস ওভার আমি দেওয়া লাগে থা, মানে আপনারা বোঝাইবার লাগে কিতা আমরা ব্যবহার করি না করি, আপনারা একটু সহ করবার লাগে, যাতে আপনারা থোড়া লাভবান হইন। কারণ যে ফার্টিলাইজারটা তাহলে ব্যবহার করছেন তাই আসলে খুব উন্নত মান হয়েছেন, মানে লাভবান হয়েছেন, এর লাগে আপনারা সারা একটু শেয়ার করতা। তো আপনার কাছে কিলা লাগলো দেখা ফুলও আরম্ভ হয়েছে, দুইটা এক্সট্রা ফুল ফলাই দেরা, তার বালা থাকবা সুন্দর থাকবা। আর দোয়া করবো আমরা লাগে যাতে অনেক ফসল পাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি বাক অ্যাগেন, আর এটা আজকে 27th জুন, আজকে ওয়েদারটা আপনারা শেয়ার করলাম, গাছগুলো দেখালাম। আল্লাহ হাফিজ, ভালো থাকবা।